ইংল্যান্ডের একজন প্রবাসী তরুণ উদ্যোক্তা হচ্ছেন আব্দুল তফাদার লিটু। তিনি একাধারে একজন উদ্যোক্তা, একজন ভালো মনের মানুষ এবং মানুষকে ভালোবেসে উপহার দেন ভালো ক্ষণ। আর তাইতে তিনি তার অসাধারণ এই কর্মযোগ্যতার কারণে 12তম এশিয়ান কারি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এবারে এই আয়োজনকে ঘিরে একটি বিশেষ প্রতিবেদন আমরা আপনাদের উপহার দিচ্ছি। বাঙালিদের প্রাণকেন্দ্র বাংলা টাউনের তরুণ আব্দুল তফাদার বিটু ব্রিকলেনে তান্দুরির স্বত্বাধিকারী নতুন উদ্যোক্তা হিসেবে সেন্ট্রাল লন্ডনের মে ফেয়ারের অভিজাত হোটেলে 12তম এশিয়ান কারি অ্যাওয়ার্ড 2022 থেকে অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় এবং টেস্ট ম্যাগাজিনের এডিটর চয়েস অ্যাওয়ার্ড অব এক্সিলেন্সিতে ভূষিত এই নতুন উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড বিজয়ী আব্দুল তফাদার লিটুর আয়োজনে মঙ্গলবার 10ই জানুয়ারি জাঁকজমক পরিবেশে পূর্ব লন্ডনের ব্রিকলেনে তন্দুরি রেস্টুরেন্টে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর সেরোয়ান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যালেটের স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, ওয়ার্ধিং এর মেয়র কাউন্সিলর হেনা চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের ফাইন্ডার ইয়াওয়ার খান, হেলাল আব্বাস, ক্রিস ওয়ারিসেল, কমিউনিটি লিডার আব্দুল হোসেন, রফিক হায়দার, ব্রেন পাবলিশার এবং ব্রিবলেন তন্দুরির ম্যানেজিং পার্টনার এ কে আজাদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, ব্যবসায়ের নতুন উদ্যোক্তা হিসেবে তরুণ আব্দুল তফাদার লিটুকে অ্যাওয়ার্ডে সম্মানিত করাই কমিউনিটির অন্যান্য ছোটখাটো ব্যবসায়ীদের আরো উৎসাহ যোগাবে বলে উপস্থিত বক্তারা আশা ব্যক্ত করেন।